আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জেনেছি বিসিএস ক্যাডারের পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন। আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, মধ্যযুগ প্রথম পর্ব। এই পর্বে আলোচনা হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী ও জীবনী সাহিত্য, আলোচনা হবে মঙ্গল কাব্যের এক বিশাল ভান্ডার। তাহলে আমরা এই জায়গা থেকে প্রশ্ন হয় অন্তত আপনারা কমন পাবেন, আমরা সেই অংশটা আলোচনা করে দিন। প্রথম প্রশ্ন হলো তাহলে বিষয় মধ্যযুগে বাংলা সাহিত্য প্রথম পর্ব, এখানে আসেন প্রথম আসেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ও বরুচণী দাস। মধ্যযুগের আদিকবি কিন্তু বরুচণী দাস, মধ্যযুগের প্রথম কাব্য হিসাব করলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। সেটা কিভাবে আবিষ্কৃত হবে, কোথা থেকে কি হবে সেটা নিয়ে আলোচনা করবো আমরা। এখানে কি রয়েছে, কতগুলো খণ্ড রয়েছে, তাই না? রাধা কৃষ্ণ পড়াই, তারপরে কৃষ্ণের পরিচয় দিব আমরা। এই যে তাহলে মধ্যযুগের আদিকবি বরুচণী দাস, তিনি চতুর্দশ শতাব্দীর কবি ছিলেন, কোথায় কি কথা হবে। তাহলে আমি বলে চলে যাবো আলোচনার সুবিধার জন্য, তাহলে আপনি ঝামেলা হবে না আসলে। হ্যাঁ, এরপরে প্রশ্ন ধরার সাথে আপনি পাচ্ছেন, এমসিকিউ ধরার সাথে আপনি পাচ্ছেন। চর্যাপদ আবিষ্কারের দু বছর পরে, চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল 1947 থেকে দু বছর পরে, 1909 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলা বিভাগের অধ্যাপক এবং পুথিশালার প্রধান, পুথিশালা হলো লাইব্রেরি। 1909 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুথিশালার অধ্যক্ষ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ দল্লভ। বসন্ত রঞ্জন রায় তার নাম, বসন্ত রঞ্জন রায় এবং বিদ্যুৎ দল্লভ তার উপাধি, বিদ্যুৎ দল্লভ। এই উপাধিটি তাকে দিয়েছিলেন নবদ্বীপ নদিয়া ভুবন মোহন চতুষ্পাঠীর অধ্যক্ষ। 1909 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুথিশালার অধ্যক্ষ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ দল্লভ সংবাদ পান যে পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার কাকিলা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে গৃহস্থের কাছে হাতে লেখা কিছু প্রাচীন পুঁথি রয়েছে। তিনি সে বছরই সেখানে যান এবং গোয়ালঘরের চালার নিচতে অযত্নে রক্ষিত অবস্থায় এই গ্রন্থটি আবিষ্কার করেন। 1909 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুথিশালার অধ্যক্ষ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ দল্লভ সংবাদ পান যে পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার কাকিলা গ্রামে, খেয়াল রাখবেন কথাগুলো, পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার কাকিলা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে এক গৃহস্থের কাছে হাতে লেখা কিছু প্রাচীন পুঁথি রয়েছে। তিনি সে বছরই সেখানে যান এবং গোয়ালঘরের চালার নিচতে অযত্নে রক্ষিত অবস্থায় এই গ্রন্থটি আবিষ্কার করেন। কিন্তু সমস্যাটা হলো গোয়ালঘরের চালার নিচে যে ওই যে পাটা তন্ত্র থাকে সেখান থেকে ওই যে অযত্নে থাকার কারণে আসলে এই গ্রন্থের প্রথম এবং শেষ দিকের কয়েকটি পৃষ্ঠা পাওয়া যায়নি। অযত্নে থাকার কারণে কাব্যের প্রথম এবং শেষ দিকের কয়েকটি পৃষ্ঠা পাওয়া যায়নি, এই কারণে এর নামকরণ এবং শেষ পরিণতি সম্পর্কে জানা যায়নি। 1916 সালে ওটা নিয়ে আরো কথা একটু পরি, 1916 সালে হচ্ছে 9 সালে 1916 সালে তিনি তার নিজের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ হাতে এই গ্রন্থখানি প্রকাশ করেন। এই কাব্যের রচয়িতা হলেন বরুচণী দাস, বরুচণী দাস, তিনি মধ্যযুগের আদিকবি। কাব্যের ভণিতায় বিভিন্ন জায়গায় শুরু থেকে নাম পাওয়া যায়নি, কবিতায় নিজের নাম উল্লেখ করেছেন, অনন্ত বড়ু, অনন্ত বড়াই বিভিন্ন নামে তিনি নিজেকে পরিচয় দিয়েছেন এবং তিনি ছিলেন চণ্ডী মূর্তির একটি স্বতন্ত্র মূর্তি, চণ্ডীর বাঁশুলি দেবীর ভক্ত, বাঁশুলি দেবীর ভক্ত। এ কারণে তিনি বারবার বলেছেন বাঁশুলি শিরে করে গাইল চণ্ডী দাসে, অর্থাৎ বাঁশুলি দেবীকে মাথায় করে চণ্ডী দাস গাইল। তাহলে 1909 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং প্রতিষ্ঠার অধ্যক্ষ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ দল্লভ সংবাদ পান যে পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার কাকিলা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে এক গৃহস্থের কাছে হাতে লেখা কিছু প্রাচীন পুঁথি রয়েছে। তিনি সে বছরই সেখানে যান এবং গোয়ালঘরের চালার দৃশ্যতে অযত্নে রক্ষিত অবস্থায় এই গ্রন্থখানি আবিষ্কার করেন। এই কাব্যের রচয়িতা বরুচণী দাস, তিনি মধ্যযুগের আদিকবি। তিনি ছিলেন চণ্ডীমূর্তি বাঁশুলির ভক্ত, কাব্যের ভবিষ্যতে বিভিন্ন স্থানে তিনি তার নাম অনন্ত বড়ু, অনন্ত বড়াই উল্লেখ করেছেন এবং বলেছেন যে বাঁশুলি শিরে করে গাইল চণ্ডী দাসে, চণ্ডী দাস ধারণা করেন চতুর্দশ শতাব্দীর কবি, 1372 বা 73 দিকের ক্ষেত্রে তার এরকম আবির্ভাব ঘটেছে, ধারণা করা হয়েছে। তাহলে তিনি চতুর্দশ শতাব্দীর কবি। এবার আসেন কাব্যের মোট 13টি খণ্ড পাওয়া গেছে, খণ্ড নিয়ে আলোচনা যাবো, তার আগে দেখেন খণ্ড নিয়ে বিশাল আলোচনা যাবো, বিশদ আলোচনা করবো আমরা, তার আগে দেখেন এই কাব্যের প্রধান চরিত্র তিনটি, কবি না পাওয়া গেছে, কাব্যের প্রধান চরিত্র তিনটি রাধা কৃষ্ণ ও বড়াই, রাধা কৃষ্ণ বড়াই। এই কারণে রাধাকে জীবাত্মা, জীবাত্মা কৃষ্ণকে পরমাত্মা এবং বড়াইকে এ দুই অনুঘটক হিসাবে বিবেচনা করা হচ্ছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্রটি তিনটি, কি রাধা কৃষ্ণ ও বড়াই, রাধাকে জীবাত্মা, কৃষ্ণকে পরমাত্মা এবং বড়াইকে এ দুই অনুঘটক হিসাবে বিবেচনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এই বড়াই হলেন রাধা কৃষ্ণের প্রেমের দূতী। তাহলে জীবাত্মা যদি ঠিক আছে, জীবাত্মা পরমাত্মা এবং দূতী, দুই অনুঘটক, দুইয়ের অনুঘটক মানে দুইয়ের মধ্যে মিলনকামী। তাহলে প্রধান চরিত্র কাটি তিনটি, কি রাধা কৃষ্ণ ও বড়াই, রাধাকে জীবাত্মা, কৃষ্ণকে পরমাত্মা এবং বড়াইকে দুই অনুঘটক হিসেবে বিবেচনা করা হয়। এরপর দেখেন এই কাব্যের একটি মজার বিষয় হলো বাংলা ভাষার একদম প্রথম নিদর্শন, যাদের যদি নিবিতর্ক সেটা নিয়ে বিতর্ক নেই। এখন এই যে কাব্যটা, এটাকে অনেকে বলেছেন নাটক, শ্রীকৃষ্ণ নাটক, এখন বলেন এটা কি বলা সম্ভব এত বছর পরে এটা কি আসলে অভিনীত হয়েছিল কিনা? মূলত আসলে এই কাব্যটা অনেক নাটকীয় ঢঙ্গে, আবার কেউ কেউ মনে করেন এই কাব্যের যে রচিতা বরুচণী দাস, তিনি নাটকের সাথে যুক্ত ছিলেন বলে এই কাব্যে অনেকগুলো নাটকীয় ঢঙ্গ চলে এসেছে আর কি। নাটক রাধা কৃষ্ণ বঙ্গরাই, তারা যে রাধা হারিয়ে গেছে, সামনে গিয়ে কৃষ্ণ কেন অন্য মেয়ে হারাতে পারতো, এই ছেলে তুমি রাধাকে দেখেছো, রাধা কেমন, রাধা একে একে রাধা রূপ বর্ণ করতে থাকলো, রাধা কৃষ্ণ বিমোহিত হয়ে গেলে, বিষয়গুলো নাটকীয় ঢঙ্গ অনেকটা। তাহলে নাটকগীত এটাকে বলা হয় নাটকগীত, ওই কারণে এটাকে নাটকীয় কাব্য। এবার আসেন এর নামকরণ নিয়ে আমি কাহিনীতে যাবো, চরিত্রে আলোচনায়, তাহলে বুঝতে পারবেন এখানে 11টি খণ্ড রয়েছে। এর নামকরণ নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে, কারণ আবিষ্কারের সময় একাবের প্রথম শেষ দিকে কয়েকটি পৃষ্ঠা পাওয়া যায়নি, এর কারণে নামকরণ ও চরিত্র সম্পর্কে জানা যায়নি। তবে গ্রন্থের ক্ষেত্রে চিরকুট, চিরকুট মানে হলো কাগজ, শ্রীকৃষ্ণ কীর্তন মানে হলো কৃষ্ণের গুণাগুণ, কীর্তন শব্দ গুণাগুণ, আর একটি চিরকুটে নামকরণ হবে শ্রী কৃষ্ণ স নয়দ ভয়ে, শ্রীকৃষ্ণ সন্দর্ভ মানে হলো শ্রীকৃষ্ণকে দেখা। তাহলে শ্রীকৃষ্ণ সন্দর্ভ মানে কি শ্রীকৃষ্ণকে দেখাটা, তাহলে এই কাব্যের নামকরণ কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কীর্তন হলো গুণাগুণ, আর এখানে হলো শ্রীকৃষ্ণ সন্দর্ভ মানে শ্রীকৃষ্ণকে দেখা। ওকে, এখন আবিষ্কারক এর নামকরণ করেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং গ্রন্থকে এই নামে পরিচিত। তাহলে যদি প্রশ্ন আসে শ্রীকৃষ্ণ সন্দর্ভ কি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর নাম, আবিষ্কারকের নাম করেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং এই নামেই পরিচিত গ্রন্থটি। ওকে, এই গেল মোটামুটি ব্যাকগ্রাউন্ড। এবার আসেন এখানে মোট 13টি খণ্ড, প্রথম খণ্ড হলো জন্মখণ্ড, কাব্যে মোট 13টি খণ্ড রয়েছে। আচ্ছা, এখন একটু কাহিনী আমি ঢুকি সংক্ষেপে,
এজন্য এখন বলা হয় কংসমামা। কংসমামা শব্দের অর্থ কি? কংসমামা শব্দের অর্থ হল নির্দয়। পৃথিবীতে পাপী কংসের অত্যাচার বেড়ে গেলে বিষ্ণু কৃষ্ণ নামে বাসুদেবের স্ত্রী দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে পাপী কংসের অত্যাচার বেড়ে গেলে বিষ্ণু কৃষ্ণ নামে বাসুদেবের স্ত্রী দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন। জন্মরাতে তাকে সেখান থেকে অনেক দূরে রেখে আসা হয় বাসুদেবের স্ত্রী দেবকীর, ওই যে নন্দের স্ত্রী যশোদার করে। তাহলে পৃথিবীর কৃষ্ণের পিতাকে বাসুদেব, বাসুদেব আর মাতা হলো দেবকী। জন্মরাতে তাকে অনেক দূরে গোকুল, এখন প্রশ্ন করে স্যার গোকুল কি? অনেক গোকুল হলো, গোকুল হলো ওই যে ঘোষ, এরা খুব খেয়াল রাখবে, ঘোষ গোয়ালা, হ্যাঁ গোয়ালা, অর্থাৎ যারা দুধ দই ইসানা মাখন এগুলি করে, এগুলো ঘোষ গোয়ালা গোকুল। এখানে কৃষ্ণ বড় হতে থাকে, লালিত পালিত হতে থাকে। এখানে নন্দের স্ত্রী, পালিত পিতার নাম হলো নন্দ, নন্দের নন্দ, আর পালিত মাসা হলো যশোদার খেলা। তাহলে পৃথিবীতে আমার লাইনটা খেলা করতে শুরু লাগতে তো লিঙ্কটা ধরতে হবে। পৃথিবীতে পাপী কংসের অত্যাচার বেড়ে গেলে বিষ্ণুকে, এই যে বিষ্ণু ব্রহ্মা বিষ্ণুদেব, ব্রহ্মা বিষ্ণু শিব বা মহেশ্বর, কৃষ্ণ নামে বাসুদেবের স্ত্রী যশোদার করে জন্মগ্রহণ করে, বাসুদেবের স্ত্রী দেবকীর করে জন্মগ্রহণ করে। জন্মরাতেই তাকে অনেক দূরে নন্দের স্ত্রী যশোদার করে রেখে আসা হয় গোকুলে, কৃষ্ণ সেখানে লালিত পালিত বড় হতে থাকে। অন্যদিকে দৈব ইচ্ছায় সাগর গোয়ালার স্ত্রী পদ্মার গর্ভে জন্মগ্রহণ করে রাধা। অন্যদিকে দৈব ইচ্ছায় সাগর গোয়ালার স্ত্রী পদ্মার গর্ভে জন্মগ্রহণ করে রাধা। পরবর্তীতে দেবতাদের ইচ্ছায়, এটা দৈব ইচ্ছায় তার বিয়ে হয় নপুংসক বালিকা বৈশী রাধার বিয়ে হয় নপুংসক আইহন ঘোষের সঙ্গে। আইহন ঘোষের অনুপস্থিতিতে সে যেহেতু গোয়ালা গুরুত্ব রাধার দেখাশোনার দায়িত্ব পড়ে, তারই বিধবা কৃষক বরের পরে। তাহলে খেয়াল রাখতে হবে সাগর গোয়ালার স্ত্রী পদ্মার গর্ভে জন্মগ্রহণ করে রাধা, বালিকা বৈশী রাধার বিয়ে হয় নপুংসক, নপুংসক আইহন ঘোষের সঙ্গে। ওকে, রাধার আইহন ঘোষের অনুপস্থিতিতে রাধার দেখাশোনা দায়িত্ব পারে তারই পিসিমা বরের পরে। একটুকুই খেয়াল রাখতে হবে জন্ম। দুই নম্বরে হলো তাম্বুল খণ্ড। তাম্বুল মানে, তাম্বুল শব্দ হলো পান, তাম্বুল খণ্ড। এটা হলো যে তাম্বুল খণ্ড, তাম্বুল মানে হলো পান, যেখানে বলা আছে যে কৃষ্ণ গরু চালায় সে বাসি বা যায় গরু চালায় গোকুলে, তার একটা পেশা। অন্যদিকে যেটা কিছু বৃন্দাবনের ভিতর দিয়ে পায়ে হাঁটা পথ আছে, সেখানে বড়াই রাধা এবং অন্য অন্য গোপিনী সখীদের নিয়ে মথুরার হাটে দুধ দই বিক্রি করতে যাচ্ছে। হঠাৎ করে রাধা হারিয়ে গেল। রাধা কোথায়? কৃষ্ণ সামনে বলে, এই তুমি রাধাকে দেখছো? বারে আমি তো রাধাকে চিনি না, কারণ এর আগে আসলে কৃষ্ণ কখনো রাধাকে দেখেনি। তখন বড়াই একে একে রাধার রূপ বর্ণ করতে শুরু করলো। কৃষ্ণ রাধার রূপ শুনে বিমোহিত হয়ে গেল। তখন প্রেমের প্রস্তাব স্বরূপ কৃষ্ণ রাধাকে ফুল পানিগুলো পাঠিয়েছে, কিন্তু রাধা এগুলোকে পদদলিত করে দিয়েছে। এই জন্য তাম্বুল খণ্ড। এরপরে তৃতীয় যেটা হলো দান খণ্ড। এখানে যে কাজটা হলো যে একটা ঘটনা প্রবাহিত দেখে যাচ্ছে, রাধা অন্য গোপিনী সখীদের নিয়ে মথুরার হাটে দুধ বিক্রি করতে যাচ্ছে। কৃষ্ণ তার পথ আগলে দাঁড়ালো, অন্যদিকে ছেড়ে দিল, বললো এই মেয়ে তোমার বয়স এত, এত টাকা ট্যাক্স, তুমি এত সুন্দর, এই জন্য এত টাকা ট্যাক্স, তুমি এতদিন ধরে মথুরার হাটে দুধ বিক্রি করতে যাচ্ছ না, একটা বিশাল এমন দাবি করলো। তখন রাধা খুবই মনক্ষুণ্ণ হলো, বললো যে কৃষ্ণ তুমি যদি ভালো বাবা সন্তান এটা করতে না, খুবই মনক্ষুণ্ণ হলো, আমার পথ ছাড়ো, কৃষ্ণ প্রাণসর বান্ধা। এবার রাধা তার রূপ কমানোর জন্য নিজের চুল কেটে ফেলতে চাইলো, কিন্তু কৃষ্ণ হাত ধরে ফেললো, কারণ কৃষ্ণ তো যুবক, হাত ধরে ফেললো, চুল কাটতে পারলো না। এবার রাধা কৃষ্ণ হাত থেকে বাঁচার জন্য বনের মধ্যে দৌড় দিয়েছে। মরুচলিদাস লিখেছেন, কৃষ্ণ দম্বার পাত্র নয়, অবশেষে কৃষ্ণের ইচ্ছায় কর্ম হয়। এই জন্য খণ্ড হলো দান খণ্ড। চার নম্বরে হলো, এরপরে এই ঘটনার পরে রাধা অনেক সতর্ক হয়ে গেছে, সে কৃষ্ণকে এড়িয়ে চলে, বৃন্দাবন এড়িয়ে চলে। এদিকে কৃষ্ণ বড়াইকে দিয়ে রাধা শাশুড়িকে বোঝাচ্ছে, ঘরে বসে থাকলে লাভ কি, মথুরার হাটে দুধে বিক্রি করলে তো অনেক লাভ হয়। তখন রাধা বৃন্দাবনে না গিয়ে সরাসরি যমুনার নৌকা দিয়ে যাচ্ছে। এত ছোট একটা নৌকা যে নৌকাটা দুজনের বেশি পার হওয়া যায় না, একজনকে ই করা যায়, দুজন ই করতে পারে, একজন চালাতে পারে, একজন নৌকায়। তখন রাধা কৃষ্ণ ছদ্মবেশ ধরেছে, আর রাধা ওই নৌকায় উঠেছে। মাঝ নদীতে গিয়ে কৃষ্ণ নৌকাটা ডুবিয়ে দিল, আর যে ভয়টা ছিল সেটা আবার ঘটে গেল। তবে এবার রাধা স্বীকার করে, সে বলছে যে আসলে কিছুই হয়নি, আমি নিজেও ডুবে মরে যেতাম, আর কৃষ্ণ আমাকে না থাকলে আমি নিজে ডুবে মরে যেতাম, সে আমাকে বাঁচিয়েছে আর কি, এই নৌকাখণ্ড। কিন্তু রাধা আরও সতর্ক হলো, এবার সে আর নৌপথেও যায়নি, বৃন্দাবনের ভিতর দিয়ে যায় না, এবার সে ওই মাঠ দিয়ে যাচ্ছে সোজা শরৎকাল, অনেক গরম রোদ বাইরে প্রচণ্ড। তখন কৃষ্ণ দেখে সুযোগ একটা যায়, তো সে আবার ছদ্মবেশ ধরে রাধাকে গিয়ে বললো যে তোমার ভারগুলো আমাকে দাও। তো রাজা বললো এর বিনয় কত টাকা চাও? কৃষ্ণ বললো এর বিনয় কোনো টাকা দিতে হবে না, তবে আমাকে আলিঙ্গন করতে হবে আর কি। তো রাজা বুঝে ফেলেছে যে এই চরিত্রের লোক গোকুলে কৃষ্ণ ছাড়া কেউ নেই, তিনি তখন মিশে মিথ্যা আশ্বাস দিলেন, তুমি যা চাও তাই দিব, কিন্তু আমাকে মথুরার হাট পর্যন্ত পৌঁছে দাও। কৃষ্ণ মথুরার হাট পর্যন্ত পৌঁছে দিল, দুধ বিক্রি করা শেষ। এবার রাধা বললো, কৃষ্ণ বললো রাধা কি কথা ছিল? রাধা বললো বাইরে লোকজন এখন চলো বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, অনেক রোধ। কৃষ্ণ রাধার মাথায় ছাতা ধরে একটি সূক্ষ্ম আশায় কিন্তু সত্যমানে ছাতা ধরে রাধাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। কিন্তু রাধা তার প্রতিশ্রুতি না রেখে বরং বললো যে কৃষ্ণ তুমি আর চলে যাও, অন্য একটা সময় দেখা যাবে। কৃষ্ণ মাথা শুনলো এবং সে বুঝলো আসলে হৃদয় জয় না করে জোর করে কখনো ভালোবাসা হয় না। তাই সে কাজটি করলো দেখো, বৃন্দাবনকে সে সুন্দর করে সাজালো। এটার নাম হলো বৃন্দাবন খণ্ড। বৃন্দাবন খণ্ড এত সুন্দর করে সাজালো যে রাধা এবং অন্যান্য গোপিনী সখীরা সবাই বিমোহিত হয়ে গেল। তারা নতুন রূপে কৃষ্ণকে দেখতে চাইলো এবং রাজা সব সখীকে দেখা দিল। শেষে রাধার দেখা দিল এবং নিজেকে, এবার রাধা আর তাকে জলাজির কথা রাধাকে নিজেকে সঁপে দিল কৃষ্ণের কাছে। এটা হলো বৃন্দাবন খণ্ড। পরের খণ্ডে এসে এটা হলো কালীয় নাগ, এই যে কালীয় নাগ দমন খণ্ড। এখানে যমুনায় একটা কালীয় নাগ সাপ ছিল, যার জলে যার বিষে যমুনার পানি নীল হয়ে গেছিল। কৃষ্ণ দৈব ইচ্ছায় এই সাপের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং সাপকে পরাস্ত করে দক্ষিণ সাগরে পাঠায়। তখন রাধার জন্য কৃষ্ণ বেশ কাতরতা লক্ষ্য করে গেছে যমুনার তীরে বসে, আহা সেই যে ভালোবাসাটা বুঝে গেছে আর কি। কিন্তু পরের খণ্ডে যেটা ঘটলো যমুনা খণ্ডে, এই যমুনা খণ্ডে রাধা গোসল করে অন্য সখীদের নিয়ে কৃষ্ণকে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে রাধা যখন খুঁজে কৃষ্ণকে, ওই ফাঁকে কৃষ্ণ কোথায় থেকে উঠে যাবে, রাধা শাড়িটা নিয়ে গেছে। তো এটা খুবই একটি, এই ফাঁকে শুধু শাড়ি নেনে কৃষ্ণ রাধার হারও নিয়ে গেছিল, হার এই জন্য গজমতির হার। তো বড়াই গিয়ে আইজনের কাছে মিথ্যা কথা বলেছে যে তুমি যে বনের কাটায় লেগে রাধার ওই দামি গজমতির হাত ছিঁড়ে গেছে। আর কৃষ্ণ এদিকে রাধা কি করেছে,
সহ্য করতে না পেরে এত অত্যাচার, কৃষ্ণের যে মাতা পালিত মাতা যশোদার কাছে নালিশ করেছে, যশোদা যখন শাসন করার জন্য কৃষ্ণকে বলেছে কৃষ্ণ তুমি এগুলো কি করেছো, তখন কৃষ্ণ বললো মা আমি কিছুই করিনি, রাধা যে আমার পাড়ার সম্পর্কে মামি হয় সেটা কিন্তু ভুলিনি, ঠিক আছে। কিন্তু ভিতরে ভিতরে কৃষ্ণ খুবই প্রতিশোধ পরায়ণ হলো, তিনি রাধাকে বান মারলেন, এটাকে প্রেমের বান বলা হয়, মদন বান, এই জন্য বান খণ্ড, রাধাকে বান মারলেন, রাধা অল্পবয়স্ক মেয়ে তো তিনি মূর্ছা গেলেন, এবং কৃষ্ণ তখন বড়াই বললেন যে তুমি কি করেছো, কৃষ্ণ তখন বড়াই অনুরোধ করলো, তখন কৃষ্ণ রাধাকে জ্ঞান ফিরে দিল, কিন্তু ওই যে জ্ঞান ফিরে দিলে কি হবে, তাকে যে মদন বান মেরেছে, রাধা এবার কামে জর্জরিত হয়ে গেল, প্রেমে বিগলিত হয়ে গেল কৃষ্ণ প্রেমে, তখন কৃষ্ণ বললো বড়াই তার উপর দিয়ে আমার মন উঠে গেছে, কিন্তু বড়াই যদি বলে তাহলে আমি তার দিকে তাকাতে পারি, তখন বড়াই রাধাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিল, কৃষ্ণ বিবাহিত হয়ে গেল, অবশেষে রাধা কৃষ্ণের বিমান মিলন হলো, একটা বান খণ্ডে। কিন্তু পরের খণ্ডে এসে বংশী খণ্ডে, বংশী মানে বাসি, কৃষ্ণ এমন একটা বাসি বানালো যে বাসির সুরে রাধার সব কিছু এলোমেলো হয়ে যেতে লাগলো, তিনি ঘুম হারাম হয়ে যেতে লাগলো, তারপরে কি করবে রান্না এলোমেলো হয় ঘুম হয় না, কৃষ্ণ সময় সময় বাসি বাজায়, বড়াইকে ডেকে বলেছিল কেনা বাসি মায়ে বড়াই কালী নিনই কুলে, কেনা বাসি মায়ে বড়াই গোষ্ঠ কুলে, আকুল শরীর মোর ব্যাকুল মন, বাসির শব্দে মোহ আউলাইল রান্ধন, আমার সব কিছু এলোমেলো যাচ্ছে। তখন বড়াই বললো যে কৃষ্ণ সারা বাসি বাজিয়ে ভোরে কদম গাছে নিচে ঘুমায়, তুমি তার বাসি চুরি করে নিয়ে এসো, খুব ভোরে গিয়ে রাধা বাসি চুরি করে নিয়ে আসলো, কৃষ্ণ বুঝলো বাসি চোরকে, রাধাকে অনুনয় বিনয় করলো বাসি দাও, রাধা বললো বাসি দিতে পারি একসাথে, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, কৃষ্ণ বলো ছেড়ে যাবো না, কিন্তু কৃষ্ণ রাধার মাথা তার কোলের উপরে রাধা ঘুম পেয়ে দিয়ে আসতে মাথাটা নিচে রেখে কৃষ্ণ চলে গেল মথুরাতে ওই যে কংসকে বধ করার উদ্দেশ্যে, এদিকে রাধা ঘুম থেকে কৃষ্ণকে খুঁজে খুঁজে কোথাও পেলো না, তখন বড়াইকে বললো আমার রাধাকে কৃষ্ণকে এনে দাও, কৃষ্ণ অনেক খুঁজে খুঁজে মথুরাতে গিয়ে রাধা কৃষ্ণকে খুঁজে পেলো, বড়াই খুঁজে পেয়ে তখন বললো তুমি চলো তোমার কানে রাধার প্রাণষ্ঠাগতা, চলো কৃষ্ণ তখন বললো রাধা আমাকে অনেক দুঃখ দিয়েছে, তখন বলো সে তো অনেক ছোট ছিল, সে তখন প্রেম বুঝে না, এখন তোমার প্রেম সত্য ফিরিয়ে দিতে পারবে, কৃষ্ণ তার দুঃখের কথা করে বললো সে আমাকে কটুবাক্য করেছে, আমি সব সহ্য করতে পারি, কটুবাক্য সহ্য করতে পারি না, সে আমার বাসি চুরি করেছে, আমার বিরুদ্ধে মায়ের কাছে নালিশ করেছে, বড়াই বুঝালো সে তো তখন ছোট ছিল কিন্তু এখন তো সে বুঝে ভালোবাসে, তুমি চলো, কৃষ্ণ বলো বড়াই এরপরে এইখান থেকে এই কাপড়টা খণ্ডিত পরে পৃষ্ঠার পাওয়া যায়নি ওই পর্যন্তই, ওই জন্য ওই খণ্ডটার নাম হলো রাধা বিরহ, রাধা বিরহ, অনেকে এটাকে খণ্ড বলতে চান না, রাধা বিরহ বলেন, তাহলে এই তেরোটি খণ্ডের কাহিনী তোমাদেরকে সংক্ষেপে বোঝানো হলো এটা। তাহলে আমি একটু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যাই, এরপর আমরা বৈষ্ণব পদাবলীতে যাবো, মজার বিষয় হলো আধুনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর কেন বৈষ্ণব পদাবলী লিখেছেন, সেটা আমরা কথা বলবো আজকের ক্লাসে, ঠিক আছে, একটু দেখতে হবে, আমরা চলে যাচ্ছি আমাদের ওই অংশটা, মধ্যযুগে প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কাব্য পরিচালিত দাস, দেখো মধ্যযুগে আদিকবি পরিচালিত দাস কয়েকটি খণ্ডে তেরোটি খণ্ড, তারপরে হলো প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কাব্য শ্রীকৃষ্ণ কাব্য তেরোটি খণ্ডকে কি দেখো, আচ্ছা তার আগে দেখো পরিচালিত দাস ছদ্মনাম কবে কোথা থেকে 1909 সালে কলকাতা বিশ্ববঙ্গ দাপ বসন্ত রঞ্জন রায়ের সন্ধান করেন, কত সালে কোথা থেকে 1916 সালে বঙ্গে সাহিত্য পরিষদ থেকে যত প্রশ্ন বসন্ত রায়ের প্রতীকী বিদ্যুৎ দল পরিচালিত কোথায় জন্মগ্রহণ করে বাঁকুড়া জেলার সাতনা নানুর গ্রামে, এটা মানে 1390 সালে ধারণা করা হচ্ছে নিশ্চিত করে বারো রূপানি, ঠিক আছে, কারো কারো ধারা 1373 থেকে 90 মধ্যে এরকম একটা কথা আছে, শ্রীকৃষ্ণ কাব্যের মোট তেরোটি খণ্ডকে কি জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ছত্রখণ্ড, ভার খণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড, রাজা বিরহ খণ্ড, একাপে বিস্তারিত এখানে বলা আছে, এটা লাগনা কোনো কাজও, প্রধান চরিত্র তিনটি রাজা কৃষ্ণ বড়াই, এটা আর কি, ঠিক আছে, কৃষ্ণের পরিচয় আছে এখানে, রাজার আলাদা পরিচয় আছে, ঠিক আছে, এই তো মোটামুটি চলবে আর কি বড়াই চরিত্র। এবারে গেল আমরা একটু চলে যাবো বৈষ্ণব পদাবলীতে, ঠিক আছে, বৈষ্ণব পদাবলী আসলে পদাবলী কি, পদাবলী কাকে বলে, কোথায় কি, হ্যাঁ, এখানে চৈতন্যদেবকে একটা জীবনী সাহিত্যে তার পরিচয় কি, বৈষ্ণব পদাবলীর সাথে তার মিল কোথায়, ঠিক আছে, আর মধ্যে একটা সমস্যা গেলো শনিদার সমস্যা, সেটা কি ষোড় গোস্বামী কারা, এটা নিয়ে কথা হবে, ওকে আমি চলে যাই মোড়ে বৈষ্ণব পদাবলী, এরপরে আমি চলে আসবো শ্রী চৈতন্যদেবে, সব লিখতে হবে না, আমি আলোচনা করি, আমি ইচ্ছা দেখাচ্ছি, পদ বা পদাবলী বলতে বোঝায় বুদ্ধ অথবা বৈষ্ণবীয় ধর্মের গুরু তত্ত্বের কথা, পদ বা পদাবলী বলতে বোঝায় বুদ্ধ অথবা বৈষ্ণবীয় ধর্মের, বৈষ্ণবীয় ধর্মের গুরু তত্ত্বের কথা, গুরু তত্ত্বের কথা, মধ্যযুগে মধ্যযুগে বৈষ্ণব পদকর্তাগণ রাধাকৃষ্ণের প্রেম লীলার আড়ালে ভক্ত ও ভগবানের নিত্য বিরহ ও মিলনের যে চিত্র অঙ্কন করেছেন তাই বৈষ্ণব পদাবলী নামে পরিচিত, পদ বা পদাবলী বলতে বোঝায় বুদ্ধ অথবা বৈষ্ণবীয় ধর্মের গুরু তত্ত্বের কথা, মধ্যযুগে বৈষ্ণব পদকর্তাগণ রাধাকৃষ্ণের প্রেম লীলার আড়ালে ভক্ত ও ভগবানের নিত্য বিরহ ও মিলনের যে চিত্র অঙ্কন করেছেন তাই বৈষ্ণব পদাবলী নামে পরিচিত, ঠিক আছে, বৈষ্ণব পদাবলী বোঝা গেছে, বৈষ্ণব পদাবলী কি, এবার আসুন বৈষ্ণব পদাবলী এর শ্রেষ্ঠ কবি কারা, কি আসলে বিষয়বস্তু, বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু কিন্তু রাধাকৃষ্ণের প্রেম, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেম, তাহলে দুয়ের মধ্যে তফাৎ কি, দুয়ের মধ্যে তফাৎ হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে হলো একজন কবির একক কবির একটি কাব্যই, আর বৈষ্ণব পদাবলী অজস্র কবি লিখেছেন, অজস্র কবি অনেক মুসলমান কবি লিখেছেন, তুমি যদি একক বৈষ্ণব কবিতে নিয়ে রাধাকৃষ্ণকে নিয়ে তুমি বৈষ্ণব কবি হবে, ঠিক আছে, আধুনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বৈষ্ণব পদাবলী লিখেছেন, আধুনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বৈষ্ণব পদাবলী লিখেছেন, ওকে তাহলে বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবি, এটা নিয়ে আলোচনা হবে চৈতন্য নিয়ে কথা হবে, বৈষ্ণব পদাবলীর চারজন শ্রেষ্ঠ কবি কে কে, বিদ্যাপতি, বিদ্যাপতি চণ্ডীদাস, তিন জ্ঞানদাস ও চার গোবিন্দ দাস, গোবিন্দ দাস, তাহলে মোট চারজন বিখ্যাত কবি হলেন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস, এই চারজনকে বৈষ্ণব পদাবলীর চার মহাকবি বলা হয়, মহাকবি, বৈষ্ণব পদকর্তাগণ মহাজন নামেও কিন্তু পরিচিত, এ কারণে বৈষ্ণব পদাবলীকে মহাজন পদাবলী নামেও বলা হয়, ঠিক আছে, তাহলে একটু দেখতে হবে পদ বা পদাবলী বলতে বোঝায় বুদ্ধ অথবা বৈষ্ণবী ধর্মের গুরু তত্ত্ব কথা, মধ্যযুগে বৈষ্ণব পদকর্তাগণ রাধাকৃষ্ণের প্রেম লীলার আড়ালে ভক্ত ও ভগবানের নিত্য বিরহ ও মিলনের যে চিত্র অঙ্কন করেছেন তাই বৈষ্ণব পদাবলী নামে পরিচিত, তাই বৈষ্ণব পদাবলী নামে পরিচিত, বৈষ্ণব পদাবলী মহাজন পদাবলী নামে পরিচিত, কারণ বৈষ্ণব পদাবলী মহাজন নামে পরিচিত, বৈষ্ণব পদাবলী চারজন শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, রামকবি, এবার এই ক্ষেত্রে একটা ঘটনা ঘটে গেল, এদের মধ্যে আদিকবি কে, এটা নিয়ে কথা আছে, তবে চণ্ডীদাস মধ্যযুগের আদিকবি বিষয়ে কোনো ডাউট নেই, বিদ্যাপতি শ্রেষ্ঠ কবি, বিদ্যাপতি হলেন শ্রেষ্ঠ কবি, ওকে, তবে এখন বিদ্যাপতিকে নিয়ে কথা বলা হচ্ছে, বিদ্যাপতি বাংলা ভাষায় কোনো পদ রচনা করে, বিদ্যাপতি বাংলা ভাষায় কোনো পদ রচনা করে কিন্তু বাঙালি পদকর্তার মধ্যে শীর্ষস্থানীয়, এখানে মধ্যযুগে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো, দুইটা প্রশ্ন দুরকম, একটা হলো মধ্যযুগে কোন কবি, মধ্যযুগে কোন কবি বাংলা ভাষায় একটি পদ রচনা করেও বাঙালি পদকর্তার মধ্যে শীর্ষস্থানীয়, মধ্যযুগে কোন কবি বাংলা ভাষায় একটি পদ রচনা করে, বিদ্যাপতি, আর যদি প্রশ্ন হয় মধ্যযুগে কোন কবি বাংলা ভাষায় একটি পদ রচনা করেও নিজে একটি যুগে সৃষ্টি করেন, তিনি শ্রী চৈতন্যদেব, তাহলে বিষয়টি দেখো মধ্যযুগের কোন ব্যক্তি বাংলা ভাষায় একটি পদ রচনা না করে নিজে একটি যুগে সৃষ্টি করেন, তিনি চৈতন্যদেব, আর যদি বলা হয় মধ্যযুগে কোন ব্যক্তি একটি পদ রচনা করে নিজে একটি যুগে সৃষ্টি করলেন,
তিনি সেজন্য কোন ব্যক্তি বাংলাদেশ পদ রচনা করে বাঙালি পদকর্তাগণের মধ্যে শীর্ষে রেল বিদ্যাপতি। এখন বিদ্যাপতি সম্পর্কে কথা বলতে হয়, বিদ্যাপতি ছিলেন মিথিলা রাজা। মিথিলাটা তোমরা জানো যে একেবারে নেপালের কাছাকাছি আর কি, ওইখানে একটা জায়গা মিথিলা বাংলা পারবে এদিক থেকেই, ওই যে দিনাজপুর পারবে ওই জায়গা থেকে পারে নেপাল যেতে, ওইখানে বাংলা ভাষাভাষী অঞ্চল আর কি, ওখানে ওনাদের মিথিলা ভাষা ছিল মৈথিলি আসলে বাংলার কাছাকাছি আর কি। বিদ্যাপতি ছিলেন মিথিলা রাজা শিবসিংহের সভাকবি। তিনি বাংলায় কোনো পদ রচনা করে ব্রজবুলি নামক একটি কৃত্রিম ভাষায় পদ রচনা করেছেন। ব্রজ বলি নামক একটি কৃত্রিম ভাষায় পদ রচনা করেছেন। তাহলে বিদ্যাপতি ছিলেন মিথিলা রাজা শিবসিংহের সভাকবি। তিনি বাংলা ভাষায় কোনো পদ রচনা করে ব্রজবুলি নামক একটি কৃত্রিম ভাষায় পদ রচনা করেছেন। ধারণা করা হয় বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণ এই ভাষাতেই কথা বলতেন, কিন্তু ব্রজবুলি কখনোই মুখের ভাষা ছিল না, এটি একটি কৃত্রিম কবি ভাষা। তাহলে বিদ্যাপতি বাংলা ভাষায় কোনো পদ রচনা না করে ব্রজবুলি নামক একটি কৃত্রিম ভাষায় পদ রচনা করেছেন। কৃত্রিম ভাষায় পদ রচনা করেছেন। ধারণা করা হয় বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণ এই ভাষাতেই কথা বলতেন, কিন্তু ব্রজবুলি কখনোই মুখের ভাষা ছিল না, এটি একটি কৃত্রিম কবি ভাষা, একটি কৃত্রিম কবি ভাষা। ঠিক আছে, ওকে, তাহলে এটা পাওয়া যাবে কৃত্রিম ব্রজবুলি ভাষা কিরকম, কে কোন কবি লিখছে। এবার দেখো বিদ্যাপতির উপাধিগুলো কি কি, বিদ্যাপতির উপাধিগুলো ছিল মিথিলার কোকিল বা মৈথিল কোকিল, এটা আমি দেখাবো, লিখলাম না, মিথিলার কোকিল বা মৈথিল কোকিল, কবি কণ্ঠনাথ, রঞ্জন, কবিশেখর, রাজকবি, সভাকবি, পণ্ডিত ঠাকুর ইত্যাদি। বিদ্যাপতি বাংলা ভাষায় কোনো পদ রচনা না করে ব্রজবুলি নামক একটি কৃত্রিম ভাষায় পদ রচনা করেছেন। তাহলে ব্রজবুলি কি, ব্রজবুলি হলো মৈথিলি এবং বাংলা ভাষা মিশ্রণের ভাষা সৃষ্টি। তাহলে বিদ্যাপতি ব্রজবুলি নামক একটি কৃত্রিম ভাষায় পদ রচনা করেছেন। ধারণা করা হয় বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণ এই ভাষাতেই কথা বলতেন, কিন্তু ব্রজবুলি কখনোই মুখের ভাষা ছিল না, এটি একটি কৃত্রিম কবি ভাষা, একটি কৃত্রিম কবি ভাষা, মিথিলার কবি বিদ্যাপতি ভাষা সৃষ্টি করেন। তাহলে ব্রজবুলি সম্পর্কে জানা গেল। এবার আসো বিদ্যাপতির উপাধিগুলো কি কি, বিদ্যাপতির উপাধিগুলো কি দেখো, মিথিলার কোকিল বা মৈথিল কোকিল, বিদ্যাপতির উপাধি কি, আমি সব লিখবো না, একটু বাকি বলবো, মিথিলার মিথিলার কোকিল বা মৈথিল কোকিল, হ্যাঁ এটা এটা রিটার্ন আসলে একবার, মিথিলার কোকিল বা মৈথিল কোকিল, কবি কণ্ঠহার, কবি রঞ্জন, কবিশেখর, সাধুপাদা ইত্যাদি। তাহলে মিথিলার কোকিল বা মৈথিল কোকিল, কবি কণ্ঠহার, কবি রঞ্জন, কবিশেখর, সাধুপাদা ইত্যাদি। ওকে, এবার দেখো অসাধারণ কিছু পদ রচিত হয়েছে এখানে। আধুনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৈষ্ণব পদবী রচনা করেছিলেন। আধুনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর মোহিত হয়ে গেছিলেন, ভানু সিংহ ঠাকুরের পদবী নামে সেই বৈষ্ণব পদবী রচনা করেছিলেন। তাহলে ভানু সিংহ ঠাকুর পদবী বিশেষ কিন্তু বৈষ্ণব পদবী, বৈষ্ণব পদ। ওখানে রবীন্দ্রনাথ বলেছিলেন, মরণ রে তুহি মম, তুমি মম, শ্যাম সমান, মরণ তুমি আমার শ্যামের সমান, মরণে তুমি মম শ্যাম সমান, হ্যাঁ শ্যামাই কৃষ্ণ, রাধা উক্তি। রাধা কতটা বিমোহিত হয়ে গেছিল কৃষ্ণ, মরিলে তুলিয়া রেখো তোমাদের ডালে, মরিলে তুলিয়া রেখো তোমাদের ডালে। কৃষ্ণ দেখো, কৃষ্ণ রাধা এগুলো সমস্ত পদ কিন্তু, কৃষ্ণ রাধার আঙ্গিনায় হাজির, বৃষ্টি বাইরে ঘোর বৃষ্টি অন্ধকার, হঠাৎ বিদ্যুৎ চমকে গেল, বড়াই সব কিছু বলতেছে, আঙ্গিনার মাঝে বধু আবিশিছে। দেখো এই বধু মানে কিন্তু বন্ধু, ঠিক আছে, মানে বন্ধু, এটা কিন্তু উভয় লিঙ্গের বিশেষ আছে, আর বধু হলো স্ত্রী। তাহলে কৃষ্ণ রাধা যেটা বলছে সেটা কিন্তু এটা, তার বন্ধু বয়ফ্রেন্ড, আঙ্গিনার মাঝে বধুয়া ভিজিছে, দেখিলে পরাণ ফাটে, পরাণ তার জন্য ফাটবে না তো কার জন্য ফাটবে। সেই বধুয়া রাজাকে প্রেমে বুঝিয়ে রাজা বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কি ভাবে বলছে, সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায়, আমারই আঙ্গিনা দিয়া। রাজা বলতেছে এই বধু কিন্তু আবার বানানটা কিন্তু, সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায়, আমারই আঙ্গিনা দিয়া। অসাধারণ পদ না। আবার বিদ্যাপতি যখন রাজা বিরহ তাপিত হৃদয় অঙ্কন করেছেন কি চমৎকার করে, দেখো যে হে সখী, এটা ব্রজবুলি ভাষায় আমি ভাবে করেছি, হে সখী আমারই দুঃখের নাই কর এ ভরে ভাদর মাঘ ভাদর সন্ন্যা মন্দির মোর, হে সখী আমারই দুঃখের নাই কর এ ভরে ভাদর মাঘ ভাদর সন্ন্যা মন্দির মোর, হে সখী আমার দুঃখের দিনে ওই ওই মানে কৃষ্ণ নেই, এ ভরে ভাদ্র মাস মাস ভাদ্র শূন্য মন্দির মোর, আমার ঘর খালি কিন্তু কৃষ্ণ নেই। অসাধারণ কিছু পদ রচিত হয়েছে বাংলা সাহিত্যে এই বৈষ্ণব কবিতা দ্বারা। তো এইটাই মোটামুটি আলোচ্য বিষয় ছিল। আর এই ক্ষেত্রে রবীন্দ্রনাথ পর্যন্ত পাবে, আরেকটা আলোচনা করবো আমি জীবনী সাহিত্য, পরে দুটি আমি একসাথে আলোচনা করবো। আচ্ছা, শ্রী চৈতন্যদেব যখন মুসলমানদের আগমনের ফলে জীবনী সাহিত্যে তাকে দিয়ে শুরু হয়েছে বৈষ্ণব পদবী সাথে সম্পর্কিত, মুসলমানদের আগমনের ফলে যখন হিন্দু ধর্ম একেবারে উচ্চবর্ণের হিন্দুদের কারণে নিম্নবর্ণের হিন্দু এবং বৌদ্ধরা নিষ্পেষিত, তখন দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। শ্রী চৈতন্যদেব দেখলেন যে এইভাবে যদি দলে দলে ইসলাম গ্রহণ করে তাহলে হিন্দু ধর্মের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তিনি তখন প্রচার করলেন সেই বৈষ্ণব অমীয় বাণী, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, নাম কীর্তন রেল আসল কথা, বুঝতে পেরেছ তখন। এবং এখানে থেকে তুমি পাপ থেকে মুক্তি পাবে যদি নাম কীর্তন করো। চৈতন্যদেব যে ধর্মটা আচরণ করেছেন এবং প্রচার করেছেন ওটি বৈষ্ণব ধর্ম নামে পরিচিত। তাহলে চৈতন্যদেবকে দেখো, শ্রী চৈতন্যদেব জীবনের সাথে যাকে নিয়ে শুরু বাংলা সাহিত্যে, একসাথে আমি আলোচনা করব দুটি অংশ, শ্রী চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব আচরিত ধর্মটাই নামিল বৈষ্ণব ধর্ম, তাই না। এবার দেখো শ্রী চৈতন্যদেব 1486 খ্রিস্টাব্দে, 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে জন্মগ্রহণ করেন, 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপ নদিয়া নবদ্বীপে জন্মগ্রহণ করেন। আর 1533 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে তিনি পুরীতে মারা যান, পুরীতে। তাকে নিয়ে আচরিত ধর্মই তারপর সে বৈষ্ণব ধর্ম নামে পরিচিত, বৈষ্ণব ধর্ম। তাকে নিয়ে বাংলাতে জীবন সাহিত্য সূচনা করে কি সেটা বলবো, তাকে নিয়ে রচিত প্রথম যে এটা পরিচিত হয়, প্রথম যেটা রচিত হয় শ্রী চৈতন্যদেবকে নিয়ে সেটা হলো শ্রী চৈতন্য ভাগবত, এটা লিখেছেন বৃন্দাবন দাস, বৃন্দাবন দাস। আর তাকে নিয়ে রচিত শ্রেষ্ঠ গ্রন্থ হলো শ্রী চৈতন্য চরিতামৃত, এটা লিখেছেন কৃষ্ণদাস কবিদাস, কে কে, কৃষ্ণদাস কবিদাস। তাহলে বাংলা সাহিত্যের প্রথম জীবনী গ্রন্থ হল শ্রী চৈতন্য ভাগবত, আর শ্রেষ্ঠ গ্রন্থ হল শ্রী চৈতন্য চরিতামৃত, অর্থাৎ শ্রী চৈতন্যদেব নিয়ে এটা জীবন সাহিত্য সূচনা ঘটে। এবার আসুন মূল আলোচনায়, শ্রী চৈতন্যদেবের পিতার নাম হল জগন্নাথ মিশ্র। শ্রী চৈতন্যদেবের পিতার নাম জগন্নাথ মিশ্র, তিনি সিলেট থেকে, তার বাড়ি ছিল সিলেট পূর্ব নবদ্বীপে যান এবং সেখানে সতীদেবীকে বিয়ে করেন। সতীদেবী, শ্রী চৈতন্যের নাম হল সতীদেবী এবং সতীদেবীকে বিয়ে করেন। সতীদেবী 1486 খ্রিস্টাব্দে সতীদেবীর গর্ভে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন। তার গায়ের বর্ণ, তার শ্রী চৈতন্যদেবের ডাক নাম হল নিমাই, নিমাই। তার গায়ের বর্ণ গোরা ছিল বলে তিনি গৌরাঙ্গ নামে পরিচিত, গৌরাঙ্গ, প্রায় উজ্জ্বল গৌরাঙ্গ নামে পরিচিত, গৌরাঙ্গ। আর সন্ন্যাস গ্রহণ করার পরে শ্রী চৈতন্য নাম ধারণ করে, শ্রী চৈতন্য নাম কখন ধারণ করে, সন্ন্যাস গ্রহণ করার পরে শ্রী চৈতন্য নাম ধারণ করে। ওকে, 1533 খ্রিস্টাব্দে তিনি পুরীতে মারা যান, ভারতের পুরীতে মারা যান। কি হবে, মৃত্যুর আগে অধিকাংশ সময় তিনি বাহ্য জ্ঞান শূন্য অবস্থায় থাকতেন, বাহ্য জ্ঞান শূন্য অবস্থায় থাকতেন। কৃষ্ণভ্রমে, সমুদ্রের পানিটা নিল না, কৃষ্ণভ্রমে তিনি সমুদ্রের জলে ঝাঁপতেন এবং তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর পরে তার প্রধান ছয়জন শিষ্যকে স্বর্গ গোস্বামী বলা হয়, যারা বৃন্দাবনে তার আচরিত ধর্ম প্রসার করেন, ছয়জন স্বর্গ গোস্বামী। আর হলো কর্চা শব্দটা দিনলিপি, একটু মনে রাখতে হবে, কর্চা শব্দটা দিনলিপি শ্রী চৈতন্যদেবের দৈনন্দিন কর্মকাণ্ডের লিখিত রূপকে বলা হয় কর্চা। তাহলে কর্চা শব্দ
অন্নদা মঙ্গল, কেউ কেউ আবার
ধর্ম মঙ্গলকেও মঙ্গল কাপড় আছে না মঙ্গল কাপড় ধারা উল্লেখ করেছেন। মঙ্গল কাপড় প্রধান তারিখ তিনটি, মনসা মঙ্গল, চন্দ্র মঙ্গল, অন্নদা মঙ্গল, এই কেবল ধর্ম মঙ্গলকে মঙ্গল কাপড় উল্লেখ ধারা হিসেবে অভিহিত করেছে। তাহলে পুরো মধ্যে কিন্তু মঙ্গল মঙ্গল ফেলা হয়ে গেছে, মনসা, চন্দ্র, অন্নদা, আরেকটা কি ধর্ম মঙ্গল কাপড়। ঠিক আছে, তো মনসা এবার আমরা আলোচনা যাবো। মজার বিষয় কি জানো, প্রতিটি মঙ্গল কাপড়ের পাঁচটি খণ্ড, একটা বন্ধনা, এখানে কবিরা বন্ধনা করেছেন, পীর পয়গম্বর বন্ধনা। হ্যাঁ, কি হবে, পীর পয়গম্বর প্রচলিত দেব দেবী কাউকে বাদ দিলেন না, বন্ধনা। দুই, আত্মপরিচয়, আত্মপরিচয়। এবারে তিন নম্বর দেবখণ্ড, এর কবি নিজের পরিচয় দিয়েছেন, সমীক্ষা প্রেক্ষাপট, রাজনীতি, অর্থ, যেগুলো সব কুটে এসেছিল, এখানে আত্মপরিচয়, আত্মপরিচয়। তারপরে দেবখণ্ড, এখানে স্বর্গে কি কি ঘটেছে এরকম কাহিনী নিয়ে আমি কাহিনী শোনাতে পারবো আজকে, কারণ একটা কাহিনী সময় লাগবে। দেবখণ্ড চার হলো মর্তখণ্ড, পৃথিবী দেশে কি ঘটেছে এরকম কাহিনী, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্তখণ্ড। আর পাঁচ হলো সরি শ্রুতিফল, পাঁচ কি শ্রুতিফল, পাপ খণ্ডন শেষ, আবার স্বর্গের। তাহলে দেখো প্রত্যেক মঙ্গল কাব্যে নায়ক স্বর্গে ছিলেন, কোনো কারণে দেবদেবীর মনে হয়েছে যে পৃথিবীতে পূজা প্রচার করা দরকার, তাকে জোর করে পৃথিবীতে পাঠিয়েছেন, বলো তো দেবী, বা কখনো কৌশলে পৃথিবীতে আসলেন, পূজা প্রচার শেষ, আবার স্বর্গের, চার স্বর্গে ফিরে গেলেন, স্বর্গের কাল, কিন্তু স্বর্গে ফিরে গেলেন। এগুলো হলো মঙ্গল কাব্যের মূল ভিত্তি। মজার বিষয় কি জানো, মঙ্গল কাপের প্রায় সকল কবি স্বপ্নে দেখেছেন দেবী, তার শিয়রে এসে বললেন এই বিষয় নিয়ে তুমি একটি কাব্য রচনা করো, মঙ্গল কাব্য। এখন 62 জন কবি যখন একই স্বপ্নে দেখে তখন আর এটা মঙ্গল কাব্য থাকে না, 62 জন কবি। তাহলে মঙ্গল, মনসা, চণ্ডী, অন্নদা, গেলে গেল, এবারে ধর্ম মঙ্গল আছে, এবারে দেখো প্রধান প্রধান কবি। মনসা মঙ্গল আদি কবিরা কানহাই দত্ত, শ্রেষ্ঠ কবিরা বিজয়গুপ্ত, চণ্ডী মঙ্গল কাপের আদি কবিরা মানিক দত্ত, শ্রেষ্ঠ কবিরা মুকুন্দ চক্রবর্তী, মধ্যযুগের শেষ বড় কবিরা ভারতচন্দ্র রায়নগর, আর ধর্ম মঙ্গল কাপের উল্লেখযোগ্য কবিরা ময়ূর ভট্ট, আকন্দ পুরাণ, তারিখা। এবার আসো মঙ্গল কাপের একটু এসে আমরা গভীরে, এত কি হ্যাঁ মঙ্গল কাপ বেশিটা দেখে থাকাও চিঠ। হ্যাঁ, মঙ্গল কাপকে মঙ্গল কাপ অর্থ এই যে দেখো, শুভ বা কল্যাণ যা বললাম তাই, মঙ্গল কাপের নাম মঙ্গল কাপ কারণ কি, দেখো কি কষ্ট মঙ্গল, প্রধান সারা কাটি তিনটি, সরি কি কি সেটা তিনটি কি একটু দেখো, এই যে মানুষা, চণ্ডী, অন্নদা, এছাড়া ধর্ম মঙ্গলকে কি বলেছেন, আর কয়েকটি অন্য জানা পাঁচটি, কি বন্ধনা, আত্মপরিচয়, দেবখণ্ড, বা লৌকিক খণ্ড, পৃথিবী যেটা করছে, অবদান, মর্তখণ্ড এবং শ্রুতিফল। ওকে, মঙ্গল মঙ্গল কাপ দুই প্রকার, পৌরাণিক মঙ্গল কাপ, লৌকিক মঙ্গল কাপ, কতগুলো পৌরাণিক মঙ্গল কাপ উল্লেখ করা হয়েছে, দেখো গৌরী মঙ্গল, ভবানী মঙ্গল, দুর্গা মঞ্জল, অন্নদা, কমলা, গঙ্গা মঞ্জল, চণ্ডী, এগুলো সব পুরাণে আছে। আর লৌকিক দেখো, এগুলো যে আমাদের লোকধারায় রয়েছে, শিব মঙ্গল, কালিকা মঙ্গল, শীতলা মঙ্গল, সারদা মঙ্গল, সূর্য মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, রায় মঙ্গল, এগুলো মঙ্গল কাপের উল্লেখিত প্রধান দেবী, কারা দেবী, মনসা দেবী, চণ্ডী, দেবতা, শিব, ধর্ম, ঠাকুর, দেবী, অন্নপূর্ণ, অন্নদা, যিনি খাবার দেন তিনি অন্নদা। মনসা মঙ্গল কাপকে কি দেখো, সাপের দৃষ্টি থেকে মনসা নিয়ে কতজন কবি নাম পাওয়া যায় প্রথম মোটামুটি, আর চারটা প্রশ্ন, 22 জন ছোট বড় কবি কোটি রচিত মনসা মঙ্গল কাপকে 22 বলা হয়, 22 জন কি 22 ছোট বড় কবি, মঙ্গল কাপের ধারে 22 জন কবি, আর মঙ্গল কাপের আদি কবি হলো কানহাই দত্ত, কিন্তু কানহাই দত্তের কোন কাপ পাওয়া যায়, তাহলে কি করে বুঝতাম, কানহাই দত্তের পরে কবি বিজয়গুপ্ত কানহাই দত্তের বন্ধন করতে গিয়ে বলেছিলেন কি কথা, দেখো মূর্খের রচিল গীত, না জানে বৃত্তান্ত, প্রথমে রচিল গীত কানহাই দত্ত, ধারণা করা হয় এটাকে প্রমাণ করা হয় যে কানহাই দত্ত মনসা মঙ্গল কাপের আদি কবি। এবার আসো কানহাই দত্ত আছে, এটা আছে 22 জন ছোট বড় কবি ইত্যাদি ইত্যাদি, বাংলা সাহিত্যে সুস্পষ্ট সন্তানের যুক্ত গ্রন্থ বিজয়গুপ্তের পদ্মপুরাণ, পদ্মপুরাণ কে আবার ধারণা করা হয় লৌকিক ধারণা মতে দেবী মনসার জন্ম হয়েছিল পদ্মপাতার উপর, এই কারণে কোনো কোনো কবি তাদের রচিত মনসা মঙ্গল কাপকে পদ্মপুরাণ নামে অভিহিত করেছেন। এবার দেখো এই দেবী মনসা, এখানে উল্লেখযোগ্য চরিত্র দেবী মনসা, চার ছলবার শোনকা, লক্ষ্মীন্দর, বেহুলা, নেতা ইত্যাদি, মধ্যযুগে সবচেয়ে প্রতিবাদী পুরুষ চরিত্র, চার ছলবার তিনি ছিলেন চম্পাইবা, চম্পক নগরী, প্রতীক প্রাণ নারী হলেন বেহুলা, পূজা নগরী সুন্দরী, এবং চার ছলবার পুত্র লক্ষ্মীন্দর স্ত্রী, কি মজা। চণ্ডী মঙ্গল কাপে দেখো দুটি কাহিনী, একটা ব্যাধ কাহিনী, দ্বিতীয় হলো আবরী দম্পতির কাহিনী। চণ্ডী মঙ্গল কাপে মোট কতজন কবি নাম উল্লেখ করেছে, দেখো 19 জন কবি নাম রয়েছে, উল্লেখযোগ্য কবি হলেন মানিক দত্ত আদি কবি, এই যে দ্বিজরাম, মুকুন্দ চক্রবর্তী, দ্বিজরাম, দেব, মুকুন্দ ইত্যাদি ইত্যাদি, কাবের আদি কবি কি মানিক দত্ত, ছোট কবি, মনসেষ্ঠ কবি, মুকুন্দ চক্রবর্তী, মুকুন্দ চক্রবর্তী পরিচয় দেওয়া আছে এখানে, তারপর দিলেন কবি কঙ্কন, হ্যাঁ লিখতে পারতাম কিন্তু তাকে দুঃখ মনে করে জীবন শেষ করে হয়, একটা বিষয় খেয়াল রাখবা, বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী, যতীন্দ্রমোহন বাগচি, বাংলাদেশের দুঃখবাদী কবি যতীন্দ্রমোহন বাগচি, আর দুঃখবাদী কবি হলেন জীবন শেষ করে মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডী মঙ্গল প্রধান প্রধান চরিত্র, চণ্ডী, কালকৃত, ফুলরা, বারদত্ত, মুরারিশীল, কবি লিঙ্গরাজ, কালকৃত ছিল ব্যাধ, স্বর্গ নাম নীলাম্বর, ছিল ইন্দ্রপুত্র, তার স্ত্রী ফুলরা, মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী নারী চরিত্র, স্বামীকে পর্যন্ত বলতেছে বিবির আর পাখা ওঠে মরিবার তরে, কার সরসিক নানি আছে ঘরে, মধ্যযুগের সবচেয়ে ষড়যন্ত্র করেছিল বারদত্ত, আর মধ্যযুগের সব ছিল মুরারিশীল বেনে, তার কাছে যখন স্বর্ণ ভাঙাতে গিয়েছিল সে বলেছিল সোনা নয় রূপা নয় এবং পিতল, রশিয়া মাঝিয়া বাপু করেছে উজ্জ্বল। তারপরে মধ্যযুগের দেখো শেষ কাপ, কিন্তু অন্যদমঙ্গল কাপ, অন্যদমঙ্গল কাপ শেষ করে ভারতের রায়, তার জন্মের মতবাদ রয়েছে কারণ 712 কারণ 707, তবে তিনি যে ইয়ের মধ্যে মারা গেছেন 1707 খ্রিস্টাব্দে, সেটা নিয়ে কোনো ডাউট নেই, এটা ঠিক আছে, এবং তার মৃত্যুর মধ্যে বাংলাদেশের প্রকৃত মধ্যযুগের অবসান ঘটে, ভারতের রায় উপাধি ছিল গুণাকার, তিনি ছিলেন নদিয়া রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি, রাজা কৃষ্ণচন্দ্র তাকে এই গুণাকার উপাধিটা প্রদান করেন, আমি শুধু দুধ এসে না, এত দুধ জানি না। আর এটা প্রশ্ন ছিল বর্তমান বিকাশের প্রচুর পরিমাণে তিনি আবার আদি হাওড়া জেলার বেরোগ্রামে জন্মগ্রহণ করেন, দেখতে হবে তোমাকে ভারতের গুণা কি কৃষ্ণ রূপ দিয়েছিলেন, এতে অন্নদমঙ্গল কাপের কয়েকটি খণ্ড রয়েছে, তিনটে কালে মনে রেখে গুরুত্বপূর্ণ চরিত্র লিখ লাগবে, এবং এখানকার বিখ্যাত চরিত্র শৈল পাটনি আমার সন্তান জানো থাকে দুধে ভাতে, হ্যাঁ ওই যে অন্নদমঙ্গল কাপের কাটুলে যুগে বিখ্যাত প্রভাত প্রবাদ আছে জানো, বড় প্রীতি বালির ভাত খনে হাতে দড়ি খনে চাঁদ, নগর পুরীতে বেলায় কেরায় মন্ত্রের সাথে নিমা শরীর পাতন, যত নাহিলে নাহি মিলে রতন, করিতে বাঘের দুধ মিলে ধাবাতে যত পিছায় সাগর শুকায় যায়, বাপে না জিজ্ঞাসে মায়না সম্বাসী লক্ষ্মী দেখে লক্ষ্মী ছাড়া, নিজের উচ্চবাসে শুভ দূরায় এসে ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন আমার সন্তান জানো থাকে দুধে ভাতে। আর ভারতচন্দ্র রায় দুটি বিখ্যাত হলো গঙ্গাষ্টক এবং নাগাষ্টক, দুটি দীর্ঘ কবিতা, ঠিক আছে, আর সংসদ ব্যবসায় মধ্যে শেষ বড় কবি ভারতচন্দ্র রায়, রায় কি হিসেবে পরিচিত, তিনি নাগরিক কবি হিসেবে, নাগরিক কবি প্রথম বাংলাদেশের প্রথম নাগরিক কবি, নগর নিয়েছেন ভারতচন্দ্র রায় নাগর, আর ভারতচন্দ্র রায় অন্যতম বাইরেও দুটি বিখ্যাত কবি রচনা করেছেন, সংস্কৃত ভাষায় দীর্ঘ কবিতা ছিল গঙ্গাষ্টক এবং নাগাষ্টক। ধর্মঙ্গল কাব্য দেখো এখানে দুটা কাহিনী রয়েছে, একটা লাউসিনের কাহিনী, রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, এখানে প্রায় 20 জন কবি নাম পাওয়া যাচ্ছে, এবং যাদি উল্লেখযোগ্য করেন ময়ূর ভট্ট, ময়ূর ভট্টের কাব্যের নাম হলো ঝাকুন্দ প্রাণ, খেলারাম চক্রবর্তী কাব্যের নাম হলো গৌরমঙ্গল, অনাদি মঙ্গল, কাব্য রচিত নাম দাস আদক, সমাজ পণ্ডিত, ধর্মঙ্গল কাব্যের অন্যতম কবি, কাব্যের নাম নিরঞ্জন মঙ্গল, এগুলি আসলে ধর্মঙ্গল কাব্যের কাহিনী শোনো, ধর্মঙ্গল ধর্ম ঠাকুর পুরুষ দেবতা, এখানে একটা বলে একটু ধর্ম ঠাকুর পুরুষ দেবতা, তার কোনো বিগ্রহ বা প্রতিমা নেই, এক খণ্ড সাদা পাথরকে ধর্ম ঠাকুরের প্রতীক হিসেবে ধরে তার পুজো করা হয় মূলত, আর ডোম সমাজ, এটা মূলত ডোম সমাজের সাধারণ একটা নিম্ন শ্রেণীর, ডোম সমাজের জন্য নির্ধারিত ব্রাহ্মণী এই পূজা সমাপন করেন, ঠিক আছে, ধর্মঙ্গল কাব্যে। আর অবদান মঙ্গল কাব্যগুলো আরও আছে, যে শীতলা মঙ্গল দেখো, এই যে ষষ্ঠী মঙ্গল, আয়মঙ্গল, গৌরমঙ্গল ইত্যাদি, এই বিদ্যার কাহিনী নিয়ে এগুলো অত গুরুত্বপূর্ণ না, এই আর মধ্যযুগের যে প্রশ্নগুলো আছে দেখো, এই যে মধ্যযুগ বর্ষে 1800 তুর্কি সাহিত্যের এই যে পাঠানযুগ, এগুলো আমরা একদম পুরো মধ্যযুগের যত এমসিকিউ আছে একসাথে আলোচনা করবো, তাতে হবে কি আমাদের সুবিধা হবে না একসাথে আলোচনা করলে, ঠিক আছে, একসাথে আমরা আলোচনা করবো, আজকে এই পুরো মধ্যযুগ শেষ করি, পুরো মধ্যযুগের যত এমসিকিউ একসাথে আলোচনা করলে পুরো চিত্র সামনে চলে আসবে, তো এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদ থেকো, মধ্যযুগের পরে অংশটা দেখা আমন্ত্রণ রইলো, সেখানে আমরা একদম পুরো রোমান্টিক কোনায় পক্ষান থেকে আরাকান্ডা সবাই বাংলাদেশের অনুবাদ সাহিত্য লোকসাহিত্য